ডেঙ্গু পরিস্থিতি এর আগে আমরা দেখেছি যে বিজেপির তরফ থেকে একাধিক বার ডেঙ্গুর এই যে নিয়ন্ত্রণে যে সমস্যা দেখা দিচ্ছে তার জন্য পথে নেমেছে বিজেপি অগ্নিমিত্রা পল তিনি পথে নেমেছিলেন এবার লকেট চট্টোপাধ্যায় বলছেন যে ডেঙ্গুতে যাদের মৃত্যু হচ্ছে সেই বিষয়টাও লুকিয়ে রাখছে রাজ্য সরকার যেভাবে করোনার সময় মৃত্যুর সংখ্যা লুকানো হয়েছিল একইভাবে ডেঙ্গুর ক্ষেত্রেও একই কাজ হচ্ছে ফিরে থাকেন যতই যায় কিছু আশ্বাস দিক না কেন ডেঙ্গু রোধ করতে কলকাতা পৌরসভা ব্যর্থ এমনটাই অভিযোগ করছেন লকেট চট্টোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের কন্ট্রোল করতে অক্ষম আজকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কন্ট্রোল করতে অক্ষম তিনি মুখে বলছেন না ই করব সেই করব নানা রকম কথা বলছেন কিন্তু রাজ্যে যেভাবে ডেঙ্গু বাড়ছে ডেঙ্গুর সংখ্যা ঠিকমতো মৃত্যুটাও পর্যন্ত এটাই আমরা এবছর না আমরা সব সময়তেই দেখি যে ডেঙ্গুতে মৃত্যু যেরকমভাবে করোনা কোভিডের মৃত্যুর জন্য তারা লিখত না যে ডেঙ্গুতে না অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে বলে এইভাবে ডেঙ্গুর সংখ্যা কমাতে চাইছে কিন্তু যেভাবে আজকে তথ্য গোপন করছে বিভিন্ন জেলায় জেলায় যেভাবে ডেঙ্গুর মৃত্যু বাড়ছে এটা নিয়ে পুরোপুরিভাবে ভালোভাবে মানে কেন্দ্রীয় সরকারের এটা নিয়ে তদন্ত করা উচিত আসল সংখ্যাটা বেরিয়ে আসবে যেভাবে কোভিডে আসল সংখ্যাটা বেরিয়ে এসেছিল এই নিয়ে কথা বলবো আমার সঙ্গে আমার কলিগ অনিল রোচন অনিল যে বিষয়টা লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করছেন যে রাজ্য সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে এবং মৃত্যুর যে সংখ্যা সেই সংখ্যা লুকানো হচ্ছে এর আগেও বিজেপির তরফ থেকে একই অভিযোগ আমরা শুনেছিলাম এবার সেই অভিযোগ শোনা গেল লকেট চট্টোপাধ্যায়ের কলে সে নিয়ে জানতে চাই অনিল দেখো লকেট চট্টোপাধ্যায়কে আমরা জানতে চেয়েছিলাম যে যেহেতু পুরো রাজ্যে ডেঙ্গুর থেকে যে লোক মারা যাচ্ছে তার সঙ্গে সাথে যে ডেঙ্গুর পরিসংখ্যান প্রত্যেক দিনই বাড়ছে সেটা নিয়ে প্রশ্ন করতে গিয়ে তিনি বলেন ডেঙ্গুকে কন্ট্রোল করতে পুরোপুরি অক্ষম রয়েছে রাজ্য সরকার আর যে কলকাতা মেয়র ফিরহাদ হাকিম যতই বলেন যতই রাস্তায় ঘুরেন কিন্তু সেটা কোনো রকমই বাস্তবিক হচ্ছে না কেন কি তিনি যে দাবি করছেন যে ডেঙ্গুর মৃত্যুর যে সংখ্যা যে যারা ডেঙ্গু আক্রান্ত যে হয়ে মৃত্যু হচ্ছে তাদের পরিসংখ্যান ছুপানো হচ্ছে আমরা দেখেছিলাম যে যখন করোনা কাল ছিল তখনই যে একটা বিজেপি অভিযোগ করেছিল যে করোনা মৃত্যু যে রয়েছে সেটা পরিসংখ্যান কম দেখানোর জন্য তারা যে কজ অফ ডেথ যে রয়েছে কারণ মৃত্যুর সেটাও তারা লিখছে না আর এইবারও যখন ডেঙ্গুর আমরা দেখছি ডেঙ্গুর আক্রান্ত হয়ে যখন পেশেন্টদের মৃত্যু হচ্ছে তখনও তার দাবি যে পরিসংখ্যান লুকানো হচ্ছে তিনি আরো দাবি করছেন যে কেন্দ্র সরকারের যে এইটা নিয়ে তদন্ত করা উচিত কেন্দ্রীয় সরকার এটা নিয়ে তদন্ত করা উচিত আর এই ঘটনার সঙ্গে যে অসল পরিসংখ্যান রয়েছে সেটা সামনে চলে আসবে বলে দাবি করছেন লকেট চট্টোপাধ্যায় অহনা একেবারে তুমি আমার সঙ্গে থাকো